আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার সিলেটি ইসলামিক টিভি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হলো আধ্যাত্মিক কবি কাজী নজরুল ইসলাম কীভাবে ইসলামী সঙ্গীত লিখতেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথে থাকুন। কাজী নজরুল ইসলামের গান লেখার সহজাত প্রতিভা ছিল, খাতা কলম দিয়ে যদি কেউ বলতো একটা গান লিখে দিন, তিনি লিখে ফেলতেন। একদিন আব্বাসউদ্দিন নজরুলের বাড়িতে গেলেন। নজরুল তখন একটা কাজে ব্যস্ত ছিলেন। আব্বাসউদ্দিনকে হাতের ইশারায় বসতে বলে আবার লেখা শুরু করেন। ইতিমধ্যে জোহরের আজান মসজিদ থেকে ভেসে উঠল। আব্বাসউদ্দিন বললেন, আমি নামাজ পড়ব, আর শুনুন কাজীদা, আপনার কাছে একটি গানের জন্য এসেছি। কবি শিল্পীকে পরিষ্কার যায় নামাজ দিয়ে বললেন, আগে নামাজ পড়েন। আর নজরুলের খাতার মধ্যে কলম চালাতে শুরু করলেন। আব্বাসউদ্দিনের নামাজটা শেষ হলে তার হাতে কাগজ ধরিয়ে দেন, এই নেন আপনার গজল। হাতে কাগজটি দেখে আব্বাসউদ্দিনের চোখ চক গাছ হয়ে গেল। এই অল্প সময়ের মধ্যে নজরুল গজলটি লিখে ফেলেছেন, তাও আবার তার নামাজের দৃশ্য নিয়ে। গজলটি হলো, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ছ আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন।